পেজ নাম্বার 40। 1 নম্বর প্রশ্ন, আমাদের বাগানে 3টি আম গাছ আছে, কালবৈশাখীর ঝড়ে অনেক আম পড়ে গেছে, প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে, তাহলে ঝড়ে মোট কতগুলি আম পড়েছে? তাহলে আমাদের যোগ করতে হবে, 6-এর সঙ্গে 2 যোগ করি 8, 8-এর সঙ্গে 7 যোগ করলে হবে 8 সাথে 15, 15-র 5 হাতের 1, 3, 4-এ 7, 7 আর 3-এ 10, আর হাতের 1-এ 11। তাহলে এই যে 3টি গাছ, এই 3টি গাছ থেকে ঝড়ে মোট 115টি আম পড়েছে। 2 নম্বর, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে, সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে চাল কিনেছে 160 টাকার, চিনি কিনেছে 35 টাকার, আর নুন কিনেছে 8 টাকার। তাহলে যোগ করি, 5 আর 8, 5 আর 8-এ 13, 13-এর 3 হাতের 1, 6, 3-এ 9, আর হাতের 1-এ 10, হাতের 1, 1, আর হাতের 1-এ 2। তাহলে পেলাম যোগ করে 203। তাহলে সে মোট 203 টাকার জিনিস কিনেছে। 3 নম্বর, স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে, আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে মোট 5 জন এসেছেন, 8 জন অতিথি এসেছেন, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছে? তাহলে আমাদের যোগ করতে হবে, তাহলে মোট ছাত্রছাত্রী এসেছেন 112 জন, শিক্ষক শিক্ষিকা এসেছেন 5 জন, অতিথি এসেছেন 8 জন। যোগ করি, 5 দিয়ে 7, 7 আর 8-এ 15, 15-এর 5 হাতের 1, 1 আর 1-এ 2, 1 নেমে গেল। তাহলে উত্তরটা হলো যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 125 জন এসেছেন। 4 নম্বর, একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি এবং যোগ করি। আচ্ছা, ধরলাম রীতা আজ 130 টাকার ফল, 50 টাকার সবজি এবং 6 টাকার একটি বিস্কুটের প্যাকেট কিনল, রীতা মোট কত টাকার জিনিস কিনল? তাহলে একটা 3 অঙ্কের সংখ্যা, 130, এটা 3 অঙ্কের সংখ্যা, আর এই 130 টাকার সে ফল কিনেছে, একটা 2 অঙ্কের সংখ্যা লিখেছি 50 টাকার, এটা 130 টাকা, 150 টাকা, 50 টাকার সবজি কিনেছে, আর 1 অঙ্কের একটা সংখ্যা 6, তাহলে 6 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কিনেছে। তাহলে যোগ করি, 6 নেমে যাবে, 5 আর 3-এ 8, 1 নেমে গেল। তাহলে
রিতা মোট 186 টাকার জিনিস কিনল।